আসসালামু আলাইকুম ভিভার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন ভিভার্স আমরা আজকে আংশিক অন্তরীকরণ বা আংশিক অন্তর সহ নির্ণয় এই চ্যাপ্টারটির থার্ড ভিডিওতে এসেছি আমরা আজকে প্রথমেই একটি অতি সংক্ষিপ্ত প্রশ্ন সলিউশন করব বা সলভ করবো এই প্রশ্নটি আসলে অন্য অতি সংক্ষিপ্ত প্রশ্ন থেকে একটু ভিন্ন এবং গুরুত্বপূর্ণ এখানে কিছু গুরুত্বপূর্ণ আজ আমরা শিখব এরপরে আমরা দুটি সংক্ষিপ্ত প্রশ্ন সলভ করবো মোটামুটি তিন নম্বর ভিডিওতে আমি এই তিনটি অঙ্কই সলভ করে দেবো যাই হোক আমরা প্রশ্নটি এখানে দেখতে পাচ্ছি অতি সংক্ষিপ্ত প্রশ্ন প্রথমটি এখানে দেয়া রয়েছে ইউ ইজ ইকুয়াল এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই প্লাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব হলে ডেল্টা স্কোয়ার ইউ ডিভাইড বাই ডেল্টা এক্স সরি এটা ডিভাইড বাই বলা যাবে না ডেল্টা স্কোয়ার ইউ ডেল্টা এক্স ডেল্টা ওয়াই ইজ ইকুয়াল হোয়াট অর্থাৎ এখানে এই ঘাটটি তারা কিন্তু দুইবার ডেরিভেটিভ করাকে বোঝাচ্ছে আর আমরা এখানে চলক দেখতে পাচ্ছি ইউ হচ্ছে ফাংশন একটি চলক হচ্ছে এক্স এখানে এক্স রয়েছে আবার ওয়াইও রয়েছে ফলে এখানে চলক কিন্তু দেখা যাচ্ছে দুটি একটি হচ্ছে এক্স আর একটি হচ্ছে ওয়াই এই জিনিসটি ভালো করে খেয়াল করবেন আর এখানে লক্ষ্য করেন আমাকে কার কার সাপেক্ষে করতে করতে বলা হয়েছে ডেরিভেটিভ একবার করা হচ্ছে এক্সের সাপেক্ষে আরেকবার করা হচ্ছে ওয়াই সাপেক্ষে এখন কথা হলো এখানে এক্সের সাপেক্ষেও দেখাচ্ছে ওয়াই সাপেক্ষেও দেখাচ্ছে আপনি তো একই সাথে দুইবার ডেরিভেটিভ একবার এক্সের সাপেক্ষে আরেকবার ওয়াই সাপেক্ষে করতে পারেন না তাহলে আমাকে করতে হবে প্রথমে হয় এক্সের সাপেক্ষে নয়তো প্রথমে ওয়াই সাপেক্ষে এখন কনফিউশনটা হবে আসলে এখন কার সাপেক্ষে আগে করবো এক্সের সাপেক্ষে নাকি ওয়াই সাপেক্ষে এইটা হচ্ছে একটু কনফিউশনাল বিষয় তো এইখানে আমি বলবো পেছন থেকে আপনি টার্গেট করবেন বা পেছন থেকে আপনি ডেলিভারি করার চেষ্টা করবেন আমরা দেখতে পাচ্ছি এখানে পেছনটা ওয়াই রয়েছে ফলে প্রথমে আপনি ওয়াই সাপেক্ষে মূল ফাংশনটাকে একবার ডেরিভেটিভ করে নেবেন তারপর যে রেজাল্ট আসবে বা ফলাফলটা আসবে সেই ফলাফলটাকে আবার তার পূর্বেরটাকে তার পূর্বের যে চলকটি রয়েছে তার সাপেক্ষে করবেন এইভাবে যদি আপনার ধরেন শেষে জেড আছে তারপর ওয়াই আছে তারপর এক্স আছে তাহলে আপনি প্রথমে জেড এর সাপেক্ষে করবেন তা ওয়াই সাপেক্ষে করবেন তারপর এক্সের সাপেক্ষে করবেন এখন এইটাই যদি উল্টা থাকে মনে করেন ওয়াই এখানে রয়েছে এক্স এখানে রয়েছে তাহলে পেছনে এক্স এক্স এর সাপেক্ষে করতে হবে অর্থাৎ পেছনের যেইটা থাকবে চলক সেই সাপেক্ষে আমরা আগে করব তারপর এইভাবে ক্রমান্বয়ে আগাইতে থাকবো তো আমরা এখানে মূলত দুইবার ডেলিভেটিভ করতে হবে একবার হচ্ছে এক্সের সাপেক্ষে আর বার ওয়াই সাপেক্ষে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে প্রথমে আমাকে ওয়াই সাপেক্ষে ডেলিভেটিভ করতে হবে তাহলে আমরা লিখি এখানে মূল ফাংশনটি হচ্ছে ইউ ইকুয়াল এক্স কিউব থ্রি এক্স স্কোয়ার ওয়াই থ্রি এক্স ওয়াই স্কোয়ার ওয়াই কিউব আমি বলেছি ওয়াই সাপেক্ষে আগে একবার করবো তাহলে ডেল্টা ইউ ডেল্টা ওয়াই ইজ দেখেন আমি ওয়াই সাপেক্ষে করছি তাহলে ওয়াই সাপেক্ষে করলে আমরা যেটা আংশিক অন্তরিকরণ চ্যাপ্টারটিতে বা আংশিক অন্তরীকরণের ক্ষেত্রে যেটা করতে হয় সেটা হচ্ছে যে আমরা যার সাপেক্ষে করবো সেটা চলক বাকিটা ধ্রুবক এখানে দেখেন আমার কোনো ওয়াই নেই ফলে এটা ধ্রুবক এর ডেরিভেটিভ করলে হবে জিরো এখানে লক্ষ্য করেন আমার থ্রি এক্স স্কোয়ার তো ধ্রুবক কিন্তু এখানে চলক রয়েছে অর্থাৎ চলক ওয়াই বিদ্যমান তাহলে আমরা ধ্রুবকটাকে স্থির রেখে চলকের ডেরিভেটিভ করতে পারি যদি আমি করি তাহলে দেখা যাচ্ছে যে থ্রি এক্স স্কোয়ার এটা তো ধ্রুবক থেকে গেল আর ওয়াই এর করলে আমরা জানি ওয়ান হয় এটা হচ্ছে আমরা যে সূত্রটার মাধ্যমে জানি সেটা হচ্ছে ডিডি এক্স ইন্টু এক্স ইকুয়াল ওয়ান এক্সের সাপেক্ষে এক্স এর করলে ওয়ান আর এখানে যদি আমরা ওয়াই সাপেক্ষে করতেছি ওয়াই সাপেক্ষে ওয়াই এর করলেও হবে ওয়ান তো এখানে ওয়াই এর করলে ওয়ান আসবে প্লাস রয়েছে প্লাস এখানে লক্ষ্য করেন থ্রি এক্স হচ্ছে ধ্রুবক তাহলে থ্রি এক্স ধ্রুবক রেখে দিলাম আর একটা রয়েছে ওয়াই স্কোয়ার এটা তো চলক এর যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে হবে ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ হয় টু ওয়াই যদিও আমরা সাধারণ অন্তরীকরণের অন্তরীকরণগুলোর ক্ষেত্রে অর্থাৎ নবম অধ্যায়ে দশম অধ্যায়ে এবং এগারোতম অধ্যায়ে আমরা ওয়াই স্কোয়ার ডেরিভেটিভ করেছিলাম টু ওয়াই ডি ওয়াই এক্স আগের চ্যাপ্টারের অঙ্কগুলো যদি আপনি ভালো করে করে থাকেন তাহলে কিন্তু দেখবেন যে ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ হয়েছে টু ওয়াই ডি ওয়াই এক্স সেই ক্ষেত্রে ওয়াই ছিল ফাংশন বাট নাও ওয়াই কিন্তু চলক এক্ষেত্রে এখানে আপনার ওয়াইয়ের করে আবার ডি ওয়াই ডিএক্স লিখতে হবে শুধুমাত্র ওয়াই স্কোয়ার করবেন টু ওয়াই এনআফ ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ টু ওয়াই কীভাবে আমরা জানি ডিডি এক্স এক্স স্কোয়ার ইজ ইকাল টু এক্স এখানে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ টু এক্স হয় তাহলে ওয়াই সাপেক্ষে যদি আমরা ওয়াই স্কোয়ারের করি তাহলে টু ওয়াই হবে একই সূত্র শুধু এখানে চলকটা চেঞ্জ হয়েছে তো জয়েন্ট ভিওয়ার্স আমরা এখানে থ্রি এক্সকে ধ্রুবক ধরে ওয়াই স্কোয়ার করলাম টু ওয়াই এইখানে লক্ষ্য করেন রয়েছে ওয়াই কিউব তাহলে ওয়াই কিউবের ডেলিভেটিভ আমরা জানি থ্রি ওয়াই স্কোয়ার কীভাবে পাওয়ারটা সামনে আসছে পাওয়ার থেকে এক বিয়োগ গিয়েছে এটা হচ্ছে এক্স টু দি পর এন এর সূত্র ব্যবহার করে আমরা এমন সূত্রগুলো জানি তো আমার হয়ে গেছে ওয়াই সাপেক্ষে একবার ডেলিভেটিভ করা এবার এইবার লিখতে হবে এইখানে দেখেন আসলে লেখা উচিত কার সাপেক্ষে করছি যেহেতু এখানে দুটো জিনিস রয়েছে একবার এক্সের এর সাপেক্ষে আর ওয়াই সাপেক্ষে সুতরাং এখানে ভাষাটা লিখে দেওয়া উচিত যে ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করে পায় আবার এইবার আমরা লিখব এক্স এর সাপেক্ষে অন্তরিকরণ করে পায় এইগুলো সূত্র দেখিয়েছে এগুলো আপনারা দেবেন না তো যাই হোক এবার এক্সের সাপেক্ষ করব এক্সের সাপেক্ষে বলতে এইটাকে করবো এইটা কেনা মূল সমীকরণ কেনা আমরা যে প্রাপ্ত রেজাল্টটা পেয়েছি সেটা সেটা সেটাকে আমরা এক্সের সাপেক্ষে করব তাহলে এইবার লিখতে হবে ডেল্টা স্কোয়ার ইউ অর্থাৎ এই এই জিনিসটা আসবে এবার ডেল্টা স্কোয়ার ইউ ডিভাইড বাই ডেল্টা এক্স আগে ডেল্টা ওয়াই পরে ইজ ইকুয়াল এবার এটাকে এক্সের সাপেক্ষ করেন জিরোর তো কোনো ডেরিভেটিভ হবেই না ওটা জিরোই হয়ে যাবে ওটা বাতিল এইখানে দেখেন থ্রি ধ্রুবক ওয়ান ধ্রুবক ওগুলো করার কোনো প্রয়োজনীয়তা নাই তাহলে চলক হচ্ছে এক্স কারণ এবার আমি এক্সের সাপেক্ষে করছি এখানে রয়েছে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার করলে কিন্তু আবার টু এক্স হয় আমরা জানি প্লাস এইখানে লক্ষ্য করেন থ্রি এবং টু ওয়াই সবগুলোই ধ্রুবক শুধুমাত্র চলক হচ্ছে এক্স এক্সের কোলে ওয়ান হয় তাহলে থ্রি ইন্টু ওয়ান ইন্টু টু ওয়াই প্লাস এখানে লক্ষ্য করেন এটা কিন্তু ধ্রুবক কারণ এখানে কোনো চলকই নেই অর্থাৎ কোনো এক্স আমার এখানে নেই ফলে এটা জিরো হয়ে যাবে এবার দেখেন কত হচ্ছে তিন দুগুণো ছয় অর্থাৎ সিক্স এক্স প্লাস এখানেও দেখেন তিন এক তিন তিন দুগুণ ছয় বা সিক্স ওয়াই আপনি যদি সিক্সটা কমন নেন তাহলে সিক্স ইন্টু এক্স প্লাস ওয়াই দ্যাট ইজ দ্য অ্যান্সার সো এভাবেই কিন্তু আপনি এই অঙ্কটি করে ফেলতে পারেন খুবই সহজে শুধু আপনাকে ভালো করে খেয়াল করতে হবে আমি কার সাপেক্ষে করতেছি সেটা চলক সেটা বাদে বাকি সব কিছু ধ্রুবক এখন চলকমুক্ত ধ্রুবক হলে তার ডেরিভেটিভ জিরো হয় আমরা জানি আর বাকি ক্ষেত্রে চলক যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে ধ্রুবকে স্থির রেখে চলকের ডেরিভেটিভ করতে হবে এবং সেই ক্ষেত্রে আমরা নবম অধ্যায়ের যে সূত্রগুলো সেই সূত্রগুলোই অ্যাপ্লাই করব। আরেকটা জিনিস এখানে যেটা শেখার ছিল সেটি হচ্ছে যে একই সাথে দুইটা চলকের সাপেক্ষে করতে হলে এক একইবারে করা যাবে না প্রথমে আপনি পেছনের যে চলক রয়েছে সেটার সাপেক্ষে যেমন এখানে ওয়াই ছিল ওয়াই সাপেক্ষে করে নেবেন তারপরে যে ফলটা আসবে তারপরে সেই ফলটাকে আপনি আবার সামনেরটা দ্বারা ডেরিভেটিভ করবেন ব্যাস এরা অ্যান্সার চলে আসবে এরপর আমরা সংক্ষিপ্ত প্রশ্নে যাব অতি সংক্ষিপ্ত প্রশ্নটি আমাদের সলভ হয়ে গেছে তো বিবাস এবারের যে প্রশ্নটি রয়েছে এটি সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে আসে সংক্ষিপ্ত প্রশ্নের তিন মার্কের জন্য আসে এই প্রশ্নটি আমরা কীভাবে সলভ করব সেই জিনিসটা আমরা আলোচনা করব এবং সলভ করব এখানে তার আগে প্রশ্নটা আগে বুঝে নেব এখানে দেখতে পাচ্ছি এর আগের অঙ্কটাতে কিন্তু ইউ ফাংশন হিসেবে ছিল এখানে ভি ফাংশন হিসেবে দিয়েছে নো প্রবলেম আমরা ভিকে ফাংশন হিসেবে কাউন্ট করব তাহলে চলক কে কে সেটা একটু খেয়াল করে দেখা যাক এখানে চলক রয়েছে এক্স ওয়াই জেড অর্থাৎ এখানে কিন্তু তিনটা চলক রয়েছে এই ফাংশনটাকে আপনি ইচ্ছে করলে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করতে পারেন ইচ্ছে করলে ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ করতে পারেন ইচ্ছে করলে জেডের সাপে অন্তরীকরণ করতে পারেন যেহেতু তিনটা চলক আছে তিনটা চলকের সাপেক্ষেই একটা একটা করে করা যাবে তবে আমাদের দেখতে হবে আসলে চেয়েছে কে আমার প্রয়োজনটাকে তো যাই হোক এবার দেয়া রয়েছে দেয়া হলে দেখাও যে দেখেন এই জায়গায় সামনে একটা এক্স রয়েছে পেছনে ভি এর পেছনে আবার রয়েছে আরেকটা এক্স এখানে ভিটা হচ্ছে ফাংশন যেটা আমরা আগে দেখে আসলাম তাহলে এক্স ভি এক্স প্লাস ওয়াই ভি ওয়াই প্লাস জেড ভি জেড এই যে এক্স ভি এক্স মানে কি এই জিনিসটা আপনাকে বুঝতে হবে তার জন্য লক্ষ্য করেন আমি যদি ভি এক্স লিখি তার মানে বুঝতে হবে পেছনের এক্সের জন্য বুঝতে হবে ভি ফাংশনটিকে এক্সের সাপেক্ষে এখানে একটা এক্স রয়েছে তাহলে একবার ডেরিভেটিভ করতে হবে যদি দুইটা এক্স থাকতো তাহলে দুইবার ডেরিভেটিভ করতে হতো যদি বি এক্স ওয়াই থাকতো তাহলে আগে আপনি এক্সের সাপেক্ষে করবেন পরে ওয়াইয়ের সাপেক্ষে করবেন হ্যাঁ এই জিনিসগুলো ভালো করে খেয়াল করতে হবে এগুলো দ্বারা মূলত আমাদের পেছনের যে জিনিসগুলো রয়েছে এটা মূলত ওই যে চলক নির্ধারণ করে এখন তাহলে সামনেরটাকে হ্যাঁ আমি ডেরিভেটিভ করার পর যে ফলটা পাবো সেটাকে আরেকটা এক্স দ্বারা গুণ করবো অর্থাৎ সামনের যে রাশিটা থাকবে সেটা দ্বারা গুণ গুণিত বা গুণন করা বোঝায় তাইলে আমরা এখানে যে প্রশ্নটা দেখতে পাচ্ছি সেই প্রশ্নটার যদি একটু পর্যালোচনা করি তাহলে দেখা যাচ্ছে এখানে প্রথমে আমাকে ভিটাকে এক্সের সাপেক্ষে করতে হবে ডেরিভেটেড করতে হবে যে ফলটা আসবে তাকে এক্স দ্বারা গুণ করতে হবে তাহলে এটা দেখতে পাচ্ছি এর সাপেক্ষে করতে হবে এবং যে ফলটা আসবে তাকে ওয়াই দ্বারা গুণ করতে হবে তারপর জেডের সাপেক্ষে করতে হবে যে ফলটা আসবে সেটাকে জের দ্বারা গুণ করতে হবে গুণ করে এই যে তিনটা মানই আমাদের যোগ করে দিতে হবে আমরা যে তিনটা মাল পাবো সেই তিনটা মান যোগ করে দেব যেটা আসবে সেটাকে একটু সাজালেই দেখা যাবে টু ইন্টু ভি অর্থাৎ টু ইন্টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জের স্কোয়ার কারণ আমরা ভি মানে তো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে আমরা প্রশ্নটা কিন্তু মোটামুটি বুঝতে পেরেছি এখন আমরা কিভাবে করা যাক কিভাবে করতে হবে যে জিনিসগুলো আমরা শিখলাম সেই জিনিসগুলো করবো তাহলে প্রথমে আমরা ভি এক্স বের করে নিই আগে লিখি এখানে খুবই সহজ প্রশ্ন এখানে ভি ইজ ইকুয়াল এক্স স্কোয়ার 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 অবশ্যই লিখতে হবে আপনি কার সাপেক্ষে অন্তরীকরণ করছেন যেহেতু তিনটার সাপেক্ষে করা যায় আপনি কার সাপেক্ষে করতে করতেছেন সেটা আপনি জানেন এক্সামিনার কিন্তু সেটা চিন্তা করবে না আপনি বলে দেবেন আপনি কার সাপেক্ষে করেছেন তাহলে আমরা প্রথমে এক্সের সাপেক্ষে করবো তাহলে সেটা লিখি ডি পি ডাব্লিউ আর টু এক্স এখানে ডিপি ডাব্লিউ আর টু এক্স মানে হচ্ছে ডিফারেন্সিয়েট পার্শিযালি উইথ রেসপেক্ট টু এক্স অর্থাৎ এক্সের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে পাই হুম এই জন্য কিন্তু পি কথাটা নতুন আসবে আগের চ্যাপ্টারগুলোতে বা আগের অঙ্কগুলোতে অন্তরিকরণের অঙ্কগুলোতে আমরা লিখতাম ডি ডাব্লিউ আর টু এক্স এখানে লিখতে হবে ডব্লিউ আর টু এক্স কারণ এটা আংশিক অন্তরিকরণের ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে তো যাই হোক আমরা করে ফেলি এটা হবে তাহলে ভি এক্স ইজ ইকুয়াল এক্সের সাপেক্ষে করছি তাহলে এক্স স্কোয়ার করলে হবে টু এক্স প্লাস ওয়াই স্কোয়ারগুলো জিরো হবে কেননা আমরা জানি যার সাপেক্ষে করবো সেটা চলক আর বাকিগুলো হচ্ছে ধ্রুবক তাহলে এই ওয়াই স্কোয়ার হচ্ছে ধ্রুবক সেটা জিরো আসলো জেড স্কোয়ারগুলো জিরো আমরা জানি এরপরে আমার তো দরকার এক্সের সাথে আবার এক্স গুণ করা সেটাও তো একটা কাজ আমি তো কেবল ভি এক্স বের করেছি এখনও কিন্তু এক্স বি এক্স বের হয়নি এখন আমি লিখব অতএব এক্স ভি এক্স ইকুয়াল অর্থাৎ যে ফলটা পেয়েছি সেটাকে এক্স দ্বারা গুণ করতে হবে তাহলে এখানে ছিল টু এক্স আমি যদি এক্স দ্বারা গুণ করি তাহলে হয় টু এক্স স্কোয়ার কেননা টু এক্সের সাথে এক্স গুণ করলে টু টুই থাকবে এক্স ইন্টু এক্স মানে এক্স স্কোয়ার আর এই জিরোগুলো তো লেখার প্রয়োজনীয়তা নেই এবার কিন্তু আপনার এক্স এক্স বেরোয় এসেছে ফাই এবার আপনি লিখেন এটা এক নং দিলে ভালো হয় না দিলে কোনো সমস্যা নেই এবার লেখেন পি ডাব্লিউ আর টু ওয়াই এবার ওয়াই সাপেক্ষে করতেছে তাহলে হবে ভি ওয়াই ইজ এখানে দেখা যাচ্ছে এক্স স্কোয়ার ধ্রুবক ফলে এক্স স্কোয়ার জিরো জিরো লেখার প্রয়োজনীয়তা নেই ওয়াই স্কোয়ার হবে ওয়াই স্কোয়ার করলে টু ওয়াই জেড এর জিরো জিরো লেখার দরকার নেই তাহলে এবার অতএব ওয়াই প্রশ্ন আমার আছে তাহলে ওয়াই ভি ওয়াই অর্থাৎ ভি ওয়াইয়ের যে মানটা আমরা পাচ্ছি টু সেটাকে ওয়াই দ্বারা গুণ করতে হবে তাহলে টু ওয়াই ওয়াই টু ওয়াই স্কোয়ার একইভাবে লেখেন আর টু এবার জেড তাহলে এটা দাঁড়াবে ভি জেড ইজিকোয়াল দাঁড়াবে দেখেন এক্স স্কোয়ার করে জিরো ওয়াই জিরো তাহলে জেড স্কোয়ার করলে টু জেড কেন কারণ আমি জেটের সাপেক্ষে করতেছি তাহলে এক্ষেত্রে এক্স ও ধ্রুবক ওয়াইও ধ্রুবক ধ্রুব ফুলত্ব ডেরিভেটিভ জিরো হয় এবার আপনি এটাকে জেড দ্বারা গুণ করেন কেন আপনার জেড ভি জেট দরকার আপনার কেমন বেরোয় ভি জেট এখন ভি জেডকে জেড দ্বারা গুণ করলে তাহলে জেড ভি জেট ইজিকোয়াল এখানে আমরা পেয়েছিলাম টু জেড এটাকে যদি আমরা জেড দ্বারা গুণ করি তাহলে টু জেড স্কোয়ার এইবার সবগুলো রাশিকে কী করতে বলা হয়েছে যোগ করতে বলা হয়েছে এই যে একটা যোগ করা যাক অতএব এক্স ভি এক্স প্লাস ওয়াই ভি ওয়াই প্লাস জেড ভি জেড ইকুয়াল এক্স ভি এক্সের মান বের হয়েছিল টু এক্স স্কোয়ার ওয়াই ভি ওয়াই মান বের হয়েছিল টু ওয়াই স্কোয়ার আর জেড ভি জেড এর মান আমরা বের করেছিলাম টু জেড স্কোয়ার এইখান থেকে দেখেন আমরা যদি টু কমন নেই তাহলে তারা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইজিকোয়াল টু ইন্টু ভি এটাই কিন্তু প্রমাণ করতে বলা হয়েছিল আমরা লিখব প্রমাণিত এখন আপনি বলবেন ভি কোথা থেকে আসলো মূলত আমরা যে মূল ফাংশনটা করেছিলাম সেখানে দেখেন এখানে দেয়াই রয়েছে ভি ইজক এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বদলে আমরা ভি বসাতে পারি ব্যাস আমরা সেটাই কিন্তু ব্যবহার করেছি দেখেন এখানে এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বদলে ভি বসে সেখানে টু ছিল টু আর এটাই আমাকে প্রমাণ করতে বলা হয়েছিলো দেখেন এই যে এক্স ভি এক্স প্লাস ওয়াই ভি ওয়াই প্লাস জেড জেড ইজ ইকোয়াল টু ইন্টু ভি আমার মনে হয় খুব সুন্দরভাবে আপনারা প্রশ্নটা বুঝতে পেরেছেন করতে পারবেন আপনি করবেন হাতে কলমে করে তারপর বলবেন আমি কমপ্লিটলি বুঝেছি ভ্যা সো থ্যাংক ইউ ভিউয়ার্স আমরা পরের প্রশ্নে চলে যাব তো ভিভার্স এবার যে আমরা প্রশ্নটি সলভ করবো সেই প্রশ্নটি এখানে দেখতে পাচ্ছি ইউ ইকোয়াল এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার জেড প্লাস জেড স্কোয়ার ওয়াই সরি জেড স্কোয়ার এক্স অর্থাৎ এখানে এক্স ওয়াই জেড হচ্ছে চলক এবং ইউ হচ্ছে ফাংশন ফাইন আমরা প্রশ্নে কি করতে হবে সেটা যদি আমরা একটু দেখি এখানে দেখা যাচ্ছে এক্স তার মানে ইউকে এক্সের এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করতে হবে কেননা এখানে শুধুমাত্র একটা এক্স রয়েছে প্লাস ইউ ওয়াই অর্থাৎ এর সাপেক্ষে একবার করতে হবে প্লাস ইউ জেড এটাকে আবার জেডের এর সাপেক্ষে করতে হবে করে এর মান এর মান ইউ জেড এর মান যোগ করে দিলেই আমার এই রাশিটা চলে আসবে হয়তো একটু সাজাতে হবে তো যাই হোক আমরা দেখি করি পারি কি না প্রথমে আমরা দেখি এখানে ইউ ইজ ইকুয়াল এখানে দেখেন এর সামনে কিন্তু কোনো এক্স টেক্স কিছু নেই এক্স বা ওয়াই বা এই জাতীয় কোনো রাশি নেই তার মানে কোনো কিছু দ্বারা গুণ করতে হবে না যে মানটা আসবে সেটাই অ্যান্সার অ্যান্সার বলতে এই অংশটার অ্যান্সার তারপরে একইভাবে এই অংশটা বের করতে হবে একইভাবে এই অংশটা বের করতে হবে করে যোগ করে দিলে আমার চলে আসবে তাহলে আগে ইউ ইকুয়াল ফাংশনটা তুলে নেই এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার জেড প্লাস জেড স্কোয়ার এক্স এরপরে আপনি লিখবেন ডিপি ডাব্লিউ আর টু এক্স আপনি এক্সের সাপেক্ষে করছেন তাহলে ইউএক্স ইজিকোয়াল এখানে এক্স স্কোয়ার চলক রয়েছে ওয়াই তো ধ্রুবক সুতরাং ওয়াই যা আছে তাই এক্স স্কোয়ার করলে টু এক্স ওয়াই স্থির থাকবে এইখানে দেখেন কোনো এক্স নেই ফলে চলক নেই চলকমুক্ত ধ্রুবক হলো ওটা জিরো এইখানে লক্ষ্য করেন এক্স কিন্তু রয়েছে ফলে জেডি স্কোয়ারকে আপনি রেখে দেন এই এক্সের করেন আমরা জানি এক্সের ডেরিভেটিভ ওয়ান ফাইন এখানে এক্স চলক ছিল এটাকে একটু সাজায় নিলে দেখা যাচ্ছে এটা টু এক্স ওয়াই প্লাস সেট স্কোয়ার ফাইভ এটা ইউএক্স এর মান চলে আসলো এবার আপনি বলেন ডিপি ডাব্লিউ আর টু ওয়াই আপনি ওয়াই সাপেক্ষে করবেন তাহলে এটা হবে ইউ ওয়াই ইজ ইকুয়াল এখানে লক্ষ্য করেন চলক রয়েছে সেক্ষেত্রে এক্স স্কোয়ার হচ্ছে ধ্রুবক আর ওয়াই হচ্ছে চলক যেহেতু আমরা ওয়াই সাপেক্ষে করছি তাহলে এক্স স্কোয়ারকে স্থির রাখতে হবে শুধু ওয়াই এর করলে ওয়ান হয় যেমন এখানে এক্স হলো এক্সের সাপেক্ষে এক্সের করেছি ওয়ান হয়েছে এখানে কিন্তু ওয়াই সাপেক্ষে ওয়াইকে করা যাবে ওয়াই সাপেক্ষে ওয়াই করলে ওয়ান হবে আমরা ওয়ান বসা প্লাস এখানে ওয়াই স্কোয়ার রয়েছে ওয়াই স্কোয়ার করলে টু ওয়াই হবে জেড ধ্রুবক ধ্রুবক থাক প্লাস এইখানে দেখেন কোনো ওয়াই নেই ফলে এটা জিরো জিরো লেখার কোনো প্রয়োজনীয়তা নেই এবার একটু সাজায় নিলে দেখা যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই জেড ওকে ফাইন এরপরে আপনি এবার জেড সাপেক্ষে করবেন তাহলে লেখেন ডিপি ডাবলিউ আর টু জেড তাহলে আপনারা আসবে হচ্ছে ইউ জেট আমরা যদি একটু ডেলিভারি করি এটাকে এখানে দেখেন কোনো জেট নেই ফলে এটা চলকমুক্ত ধ্রুবক ফলে ওটা জিরো হয়ে যাবে প্লাস এখানে দেখেন একটা জেট রয়েছে তবে ওয়াই স্কোয়ার হচ্ছে ধ্রুবক জেড এর করলে ওয়ান হবে এর সাপেক্ষে এক্সের করলে ওয়ান হয় জেডের সাপেক্ষে জেডের করলে ওয়ান হবে ওয়াইয়ের সাপেক্ষে ওয়াই করলে ওয়ান হবে এই বিষয়গুলো ভালো করে খেয়াল করবেন আসলে যখন যার সাপেক্ষে করছি সেই সাপেক্ষে তার সূত্র ফেলছে তাহলে এখানে ওয়াই স্কোয়ার স্থির থাক জেডের সাপেক্ষে করছি তাহলে জেডের করলে ওয়ান এইটুকুই মূল যে অন্তরীকরণ তার সাথে আংশিক অন্তরীকরণের পার্থক্য কিন্তু এইটুকুই আপনাকে খুব ভালো করে চলকটা বুঝতে হবে এরপর প্লাস দেখেন এখানে জেড স্কোয়ার রয়েছে তার মানে টু জেড হবে আর এক্স তো এক্সই থাকবে কারণ এক্সি স্কোয়ারের ডেরিভেটিভ আমরা জানি টু এক্স তাহলে জেড স্কোয়ারের ডেরিভেটিভ টু জেড ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ টু ওয়াই হ্যাঁ তো একটু সাজায় নেওয়া যাক তাহলে এটা দাঁড়াচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস টু জেড এক্স এবার তিনটা প্রাপ্ত ফলকে আমরা যোগ করে দেব তাহলে আমরা লিখতে পারি তাহলে আপনি সমীকরণ চিহ্নিত করতে পারেন এখানে দিতে পারেন এটা এক নং সমীকরণ এটাকে দিতে পারেন দুই নং সমীকরণ সুন্দর হয় এটা যদি তিন নং দেন এবং এইখানে লেখেন যে এক যোগ দুই যোগ তিন তাহলে কী দাঁড়াবে এক নঙের বামপক্ষে পাচ্ছি ইউএক্স প্লাস আগে বামপক্ষগুলো যোগ করে নেব ইউ ওয়াই প্লাস ইউ জেড ইকোয়ার এইগুলো পক্ষগুলো যোগ করেন তাহলে টু এক্স ওয়াই প্লাস জেড স্কোয়ার প্লাস স্কোয়ার টু ওয়াই জেড প্লাস একটু সাজায় নেওয়া যাক সূত্র বানানো যায় কিনা যেমন এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই এই দুটোকে যদি আমরা পাশাপাশি নেই তাহলে কি ঘটনা ঘটে দেখেন অথবা এক্স স্কোয়ারগুলো একখানে করেন তাহলে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার খুব ভালো করে লক্ষ্য করেন এই তো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এবার টু এক্স ওয়াই টু ওয়াই জেড টু জেড এক্স বাকি রইল এদেরকে পিছনে লেখা যায় তারা দাঁড়াচ্ছে টু এক্স ওয়াই প্লাস টু ওয়াই জেড প্লাস টু জেড এক্স ভিউয়ার্স এটা কিন্তু হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র কারণ আমরা জানি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকোয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ এখানে এ বি সি থাকার দরুন সূত্রটা এরকম দ্বারায় যদি এখানে এক্স ওয়াই বানায় দিই যদি আমরা এটাকে এক্স দিই এটাকে ওয়াই দে এটাকে জেড দিই তাহলে দেখেন এটা এক্স হবে এটা ওয়াই হবে এটা জেড হবে এটা এক্স হবে এটা ওয়াই হবে এটা ওয়াই হবে এটা জেড হবে এটা জেড হবে এটা এক্স হবে ফলে আমার দেখা যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কার প্লাস জেড স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস টু ওয়াই জেড প্লাস টু জেড এক্স ইকুয়াল এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার অর্থাৎ এটা কিন্তু বর্গের সম্প্রসারণ সূত্র এই লাইনটাই কিন্তু এখানে রয়েছে দেখেন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকোল টু এক্স ওয়াই প্লাস টু ওয়াই জেড প্লাস টু জেড এক্স এই সূত্রটা যারা জানেন তাদেরকে আমার মনে হয় না যে এত কথা বলার প্রয়োজনীয়তা রয়েছে যদি কারোর সমস্যা থেকে থাকে তাহলে একটু আমি বলে দিলাম যেন আপনি ভালো বুঝতে পারেন তো যাই হোক ভিওয়ার্স এটার সমান আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার আর এটি কিন্তু আমার রাইট হ্যান্ড সাইড আমি এই পাশে লেফট হ্যান্ড সাইডকে লিখেছি এখানে লেফট হ্যান্ড সাইড লিখিনি সুতরাং এখানে রাইট হ্যান্ড সাইড লিখবো না আমরা সরাসরি এখানে লিখব প্রমাণিত এটা হচ্ছে সৌন্দর্য আমার ওপাশে লেফট হ্যান্ড সাইড লিখিনি কিন্তু এই পাশে যদি লিখি রাইট হ্যান্ড সাইড তাহলে কিন্তু হবে না মানে একটু বিচ্ছিরি হয়ে যায় যেহেতু আমি ওই পাশে লেফট হ্যান্ড সাইড লিখিনি পাশে রাইট হ্যান্ড সাইড লিখলাম না সরাসরি প্রমাণ করতে বলেছে হ্যাঁ লিখে দিব প্রমাণিত কেউ যদি বলে যে আমি আর একটু চাই তাহলে লেখেন অতএব ইউএক্স প্লাস ইউ প্লাস ইউজেড ইকুয়াল এক্স প্লাস হোল প্লাস লিখে তারপর সরি হ্যাঁ তারপর লিখতে পারেন প্রমাণিত তো বিবাস আশা করি অঙ্ক খুব ভালো করে বুঝতে পেরেছেন আপনি নিজে করবেন করে তারপর আমাকে অবশ্যই কমেন্ট করবেন আমি মাঝে মাঝে তো বলেই থাকি যা আমি কষ্ট করছি আপনার সুবিধার জন্য তাহলে কেন আপনি আমাকে কমেন্ট করবেন না একটি কমেন্ট করেন একটি ভালো লাগলে কমেন্ট করেন ভালো না লাগলে কমেন্ট করেন বুঝতে পারলে কমেন্ট করেন বুঝতে না পারলে কমেন্ট করেন আপনি পরামর্শ দেন আমি আপনার কমেন্টের জন্য মরিয়া হয়ে আছি আমি বলছি না যে আপনি কমেন্ট করলে আমি ইউটিউব থেকে টাকা পাবো এটা কখনোই না তো জয় বিভাষ আরেকটি কথা আপনাদের সাথে সরাসরি যোগাযোগ রাখার জন্য আমি একটি ফেসবুক চ্যানেল খুলেছি ফেসবুক আইডি খুলেছি সরি ফেসবুক চ্যানেল না ফেসবুক আইডি খুলেছি যার নাম হচ্ছে বিডি ম্যাথানিক আপনারা এখানে এসে আমাকে রিকোয়েস্ট পাঠাতে পারেন বিডি ম্যাথানিক দিয়ে সার্চ দিলে আমার চ্যানেলের নামে সার্চ দিলেই ফেসবুকে আপনি আইডি পেয়ে যাবেন সেখানে রিকোয়েস্ট পাঠালে আমি অ্যাকসেপ্ট করে নেবো এবং সেক্ষেত্রে আপনার যে সুবিধাটা হবে আপনি ম্যাসেঞ্জার আপনার প্রবলেমটা খোলাখুলিভাবে আমার সাথে শেয়ার করতে পারবেন আমি বেটার সলিউশন দিতে পারবো হয়তো আপনার প্রবলেমটা বুঝতে পারলে হয়তো আমি ভালো সলিউশন দিতে পারবো এখন আপনি সামান্য কমেন্ট করে জানাচ্ছেন সেই ক্ষেত্রে হয়তো আমি কমপ্লিট করে ভালো করে প্রশ্নটাই বুঝতে পারছি না তাহলে উত্তর কীভাবে ভালো করে দেবো এছাড়াও যদি আপনার মনে হয় আপনি ফোন করতে পারেন কোনো সমস্যা নেই ফোন করে আপনার সমস্যার কথা বলতে পারেন ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ নাইন ফাইভ টু সিক্স ফোর সো থ্যাংক ইউ ভিভার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ